কাজিরঙার পর্যটনত আমি কিছু নতুন সংযোজনের কথা ভাবি আছিল, কারণ বিগত দিনসমূহত কাজিরঙার পর্যটনের ধারাটো যে ধরনের আগবাড়িছে ইয়ে আমাক ভবিষ্যতের দিনের একটা ভাল দিনের ইঙ্গিত দিছে। আমি কাজিরঙার ওচরে পাজরে একেলগে তিনিখন ফাইভ স্টার হোটেলের পরিকল্পনা করেছিল। আজি তিনিওখনরে অঞ্চল পরিভ্রমণ করিবর কারণে মই আহিছো, মই যত্রি হয়ে আছো তার ওচরতে এই অঞ্চলটোতে আমি হায়াটর হোটেল এখন হব, হায়াত গ্রুপে ইয়াত এখন হোটেল করিব বিচাৰিছে। তারপর অলপ আগত গিয়ে হাতিখুলি বাগানের ভিতরতে তাজ গ্রুপে এখন হোটেল করিব বিচাৰিছে, আৰু জখলাবন্দার ওচর কেলিডন হোটেলর কেলিডন যেটো আমার টি গার্ডেন আছে তার ক্যাম্পাসের ভিতর গল্ফ মিশা যেটো গল্ফ কোর্স কয় এই গল্ফ কোর্সের লগতে তাজে এখন তাতো ফাইভ স্টার হোটেল বনাব বিচাৰিছে। গতি দুখন তাজর আর এখন হায়াতর তিনিখনকৈ হোটেল কাজিরঙার কারণে মুখ্যত কাজিরঙার পর্যটন ক্ষেত্রখনের কারণে আহিব, আর কাজিরঙার যেটো হারত পর্যটক বৃদ্ধি হয়েছে আমি আশা রাখিছো যে এই পর্যটকটো আমি হাই এন্ড ট্যুরিজমলৈ নিব লাগে, কারণ ইয়াত আর ইয়াতকৈ বেশি পর্যটক অ্যাবজর্ভ করব নোৱাৰিব এখন বন্যপ্রাণীর কারণে, আর ইয়াত যদি বহুত মাস ট্যুরিজম হয় তেতিয়া আমার যেটো বন্যপ্রাণীর কারণে যেটো পরিবেশ থাকিব লাগে সেই পরিবেশত হয়তো ক্ষতি হব, সেই কারণে আমি ইয়ার পর্যটনটো হাই এন্ড ট্যুরিজমলৈ নিব বিচাৰিছো যত আমার রেভিনিউ বেশি আহে, অলপ হাই এন্ড টুরিস্ট সকল ইয়ালে আহে তেনেকুৱা এটা পরিবেশ, আর তার কারণে নিশ্চয়কৈ এনেকুৱা ধরনের হোটেলের প্রয়োজন আছে। সেইকাৰণে আমি একেলগে তিনিখনকৈ ফাইভ স্টার হোটেল কাজিরঙার আশে পাশে বা কাজিরঙার মাজতে বনাব বিচাৰিছো, আর এই এই পরিকল্পনাটো এইটোৱে যে ইতিমধ্যে হায়াতে অহা জুন মাহতে তেওঁলোকে ইয়ার কাম আরম্ভ করব, ঠিক তেনেকৈ মই তাজৰ লগত কথা পাতি আছো যে জুন মাহৰ ভিতৰত যাতে তিনিওখন হোটেলের কাম আমি আরম্ভ করব পাৰো। এইবিলাকতো ডাঙর কোম্পানি, ইহতে যিমান সোনকাল পাৰে সিমান সোনকালে করব, আর এইবিলাক প্রাইভেট কোম্পানি গতি সিহতে অত্যন্ত সোনকালে কাম করব। কেবল আমার লক্ষ্যটো হল যে আমি তিনিওখন হোটেলের কাম যাতে শিলান্যাস যাতে জুনত বা জুলাইত করব পাৰো তার গতিরে আগবাড়িছো, কারণ তেওঁলোকৰ লগত সরকারের এম ইউ ইতিমধ্যে হায়াতর হয়ে গেল, এই এম সি সির কারণে তাজর এখন এম ইউ রখি আছে, চারি তারিখে এম ইউ শেষ হব, আমি সেইখনও মানে আমার এম সি সি শেষ হব, চারি তারিখে আমি এইখনের এম ইউ করি। গতি মই ভাবো যে জুন মাহর ভিতর বা জুলাই ফার্স্ট উইকর ভিতর আমি এই তিনিওখন হোটেলের আধারশিলা করব পাৰিম। এতিয়া যেটো পরিবেশ ইয়ারপা অতি কমেও বারোখন আসন আমি বিজয়ী হম, ভারতীয় জনতা পার্টি আর মিত্র দলের বারোখন আসন থাকিব, এখন আসন তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আর এখন আসন আমি নিজিকো বলে কলেও ভুল নয়, গতি আমি বারোর পর তের হব পারো, গতি বারো তেরোর ভিতর ধুবুরীর আসন এতিয়া যেটো পরিবেশ আমি যে ইনফরমেশন পাই আছো যে সেই ইনফরমেশনত তিনিগুণীয়া প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, কিন্তু মুখ্য প্রতিদ্বন্দ্বিতা কংগ্রেস আর এ আই ডি এফর মাজত হয়েছে, গতি তিনিকনিয়া প্রতিদ্বন্দ্বিতা আমি উলাই যার যেটো পরিবেশ সেইটো আজির তারিখত একে আশারে কব নোৱাৰি, কিন্তু তিনিকনিয়া প্রতিদ্বন্দ্বিতার সকল কথাই সম্ভব, কিন্তু বাকি কেইখন আসনত বারোখনত আমি একে আশারে জিকিম বলে কব পাৰো, আর নগাঁও সিটটো দুপ্তুমূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, এটা নগাঁও সিটটোর প্রতিদ্বন্দ্বিতা যি ধরনের হয়েছে আমি জিকার আশা রাখিছো।